ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে চাকরির হচ্ছে পূর্ব রেলের বিভিন্ন শাখাতে কিন্তু আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে। তো এখানেতে হাওড়া, মালদা, শিয়ালদা সহ বিভিন্ন ডিভিশনে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সকল চাকরিপ্রার্থী ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে টোটাল শূন্যপদ কিন্তু 3000-এরও বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না বা ইন্টারভিউ হবে না। তো আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে কিন্তু এখানেতে নিয়োগ করে নেওয়া হবে। তো এই হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট। আমি ভিডিও ডেসক্রিপশানে রেলওয়ে রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে আসার পরে দেখবেন যে একটি নোটিশ বোর্ড বলে অপশান আছে, এই নোটিশ বোর্ড অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবে একাধিক এখানে নোটিশ প্রকাশিত হয়েছে। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানেতে দেখবেন যে একটি নোটিশ প্রকাশিত হয়েছে, নোটিস ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপেন্টিস ফর ট্রেনিং স্লট ইস্টার্ন রেলওয়ে ইউনিট। তো এখানেতে আপনারা নোটিশটি এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকেও কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলো বন্ধুরা নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই হচ্ছে এর অফিসিয়াল নোটিশ, ইস্টার্ন রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, 56 ইয়ার অ্যাভিনিউ, কলকাতা 12। তো নোটিস ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপেন্টিসিস ফর ট্রেনিং স্লট ইন ইস্টার্ন রেলওয়ে ইউনিট, নোটিস নাম্বার এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো নোটিশটি এখানেতে অফিসিয়াল ওয়েবসাইটে এসেছে 23/9/2022 তারিখে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন 30/9/2022 তারিখ থেকে শুরু করে 30/10/2022 তারিখ পর্যন্ত এখানে আবেদন চলবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ডিভিশনে নিয়োগ করা হচ্ছে, এখানেতে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে দিয়ে দিয়েছে। জেনারেল, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসিদের জন্য টোটাল কতগুলো করে এখানে ভ্যাকেন্সি আছে সমস্ত কিন্তু এখানে এই নোটিশে বলে দিয়েছে। হাওড়া, মালদা ও শিয়ালদা ডিভিশনে কর্মী নিয়োগ 2022, যেখানে আপনারা মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন। তো পূর্ব রেলের বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো নিয়োগ করা হবে কোন কোন রেলওয়ে স্টেশনে, যেরকম শিয়ালদা, মালদা, হাওড়া, আসানসোল ডিভিশন, কাছড়াপাড়া, লিলুয়া, জামালপুর ওয়ার্কশপে কিন্তু আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। তো এখানেতে পদের নাম বলে দেওয়া হয়েছে, অ্যাপেন্টিক্স পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো এখানে শূন্যপদ কিন্তু বলে দিয়েছে 3115টি। তো বিশাল শূন্যপদে এখানেতে নিয়োগ করা হচ্ছে। তো যে সমস্ত পদে এখানেতে নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে ফিটার পদ, ওয়েল্ডার পদ, মেকানিস্ট পদ, প্রিন্টার পদ, কার্পেন্টার পদ, লাইনম্যান পদ এবং ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পদে কিন্তু এখানে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। তো এখানেতে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে না, 50% নাম্বার নিয়ে আপনাদেরকে মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে বলে দিয়েছে সংশ্লিষ্ট টেডে আপনাদের NCVT অথবা SCVT সার্টিফিকেট থাকলেই আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। তো এখানে বয়সসীমা কী চাওয়া হয়েছে না, প্রার্থীদের এখানেতে বয়স চেয়েছে 15 বছর থেকে শুরু করে আপ টু 24 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীরা আছে তারা আবেদন করতে পারবেন। এছাড়া বলে দেওয়া হয়েছে যারা সংরক্ষিত প্রার্থী তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন, যেমন SC/ST-রা পেয়ে যাচ্ছে 5 বছরের ছাড়, OBC-রা পেয়ে যাচ্ছে 3 বছরের ছাড় এবং PWD-রা পেয়ে যাচ্ছে এখানে 10 বছরের ছাড়। তো আবেদন পদ্ধতি কী আছে না কীভাবে আপনারা এখানেতে আবেদন করবেন, তো ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তো নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে, যার জন্য আপনাদেরকে কী লাগবে না, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে JPEG এই ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। আবেদন ফি না কি, এখানে আবেদন ফি আছে। তো এখানে বলে দেওয়া হয়েছে আবেদন ফি বাবদ জেনারেল এবং OBC ক্যাটাগরির যে সমস্ত প্রার্থীরা আছে তাদের মাত্র 100 টাকা হচ্ছে আবেদন ফি দিতে হবে। এছাড়া যারা এখানেতে SC/ST এবং PW ও মহিলা প্রার্থী আছে তাদের কিন্তু কোনো প্রকার আবেদন ফি লাগবে না, তারা কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবেন। আবেদন ফি জমা করা যাবে এখানেতে ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে। তো আপনারা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আবেদন ফিটা জমা দিতে পারবেন। তো এখানে আবেদনের লাস্ট ডেট বলে দিয়েছে 29 অক্টোবর 2022 তারিখ হচ্ছে আবেদন করার লাস্ট ডেট।
তো এখানে নিয়োগের স্থান এবং শূন্য পদের বিন্যাস বলে দিয়েছে কোন কোন রেলওয়ে স্টেশনে কতগুলো করে এখানেতে শূন্য পদ রয়েছে। তো দেখেনি এখানে বলে দেওয়া হয়েছে হাওড়া সাব ডিভিশনে রয়েছে 659টি শূন্য পদ, এছাড়া শিয়ালদা সাব ডিভিশনে রয়েছে 440টি শূন্য পদ, এছাড়া মালদা ডিভিশনে রয়েছে 148টি শূন্য পদ, এছাড়া আসানসোল সাব ডিভিশনে রয়েছে 412টি শূন্য পদ, এছাড়া জামালপুর ওয়ার্কশপে রয়েছে 667টি শূন্য পদ, এছাড়া কাঁচরাপাড়া ওয়ার্কশপে রয়েছে 187টি শূন্য পদ, এছাড়া লিলুয়া ওয়ার্কশপে রয়েছে 612টি শূন্য পদ। তো টোটাল হচ্ছে 3115টা শূন্য পদ। তো নিয়োগ পদ্ধতি এখানে কী আছে না কীভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে, তো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু হবে না, আপনাদের এখানেতে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু আপনাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য।